হ্যালো দেয়াল সার খেয়ারো, আরো একটা নতুন ব্লগে তোমাকে স্বাগত। বলো, লাইক করো, যাও। তো এখন চলে এসেছি হচ্ছে বহরমপুরে, আবারও বহরমপুরে। মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরতে গেলে মানে বহরমপুরটা আমাদের মানে এরিয়ার মধ্যে একটা সবচেয়ে বড় শহর। এই তো এখানে হচ্ছে অনেক কিছু রকমের কেরামতি দেখা যায়, সেজন্য ব্লগ করতে মাঝে মাঝেই চলে আসি। তো আজকে হচ্ছে কী যে বেশ বলে দিওয়ালিকে রঙের, এই না সরি দীপাবলি, দীপাবলি সেটা হ্যাঁ মানে হচ্ছে রঙের, রঙের কেন, আলো, আলোর উৎসব, আলোর উৎসব। হ্যাঁ, তো লাইটের উৎসবকে মানে হচ্ছে এনজয় করতে মানে বহরমপুর আবার চলে আসলাম। দেখা যাক ভিডিওটাতে কেমন কী রকম মানে এঙ্গেজমেন্ট করতে পারি। তো সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি নিরাশ করবো না তোমাকে। চলো, সঙ্গে আছে যে সাগির ভাই। এর আগে যে পদ্মার যে ব্লগটা করেছিলাম সেই ব্লগে হচ্ছে সাগির ভাই ছিল, আজকেও আছে। মানে আজকে আমরা দুজন, না বাকি আর কোনো পার্টনার আসেনি। তো এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ধার, দেখা যাক মানে হচ্ছে আলোর উদ্দেশ্যে। আলো জানি না হয়েছে কি না। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা কিন্তু কারো কাছ থেকে কনফার্মেশন নিয়ে আসিনি যে হয়েছে বা কিছু, বাট একটা ব্লাইন্ড গেম খেলেছি, দেখা যাক এবার মানে হচ্ছে সিচুয়েশন আমাদের সাথে গেম খেলছে কি না। আশা করি থাকবে, বাট দেখা যাক। কারমা ইজ আ বিচ, তোমরা সকলেই জানো। মাটির ভাড়ে চা, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা যে কারণে এসেছি সেটা হলো না। তো এখানে মানে হচ্ছে পুরো লাইটিং এর সিস্টেম আছে, মানে দুই সাইডে এই গাছে এই গাছে সবতে দেখো হচ্ছে ওয়্যার ঝুলছে, বাট মানে মেবি কোনো ওয়্যারে কানেকশানে মানে সমস্যা হয়েছে, সেজন্য কোনোটা জ্বলছে না, সামনে কেবলমাত্র ওইটাই জ্বলছে। তো ওইখানে যাচ্ছি, মানে নাহি মামা চেয়ে কানা মামা অনেক ভালো। তো আমরা এখন জিজ্ঞাসা করতে যাচ্ছি যে মানে ওই সমস্ত মানে লাইট রিংগুলো জ্বলবে কি জ্বলবে না। যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই জ্বালা করে জ্বালাবো, রাত 10টা বাজলে দেখে যাবো, বাট এটার জন্যই আসা। কিন্তু দেখা যাক হাসি মুখে কি দুঃখ মুখে বাড়ি ফিরি। আজকে জ্বলবে মানে কি কোনো প্রবলেম আছে নাকি? প্রবলেম নাই, কেন লাইটিং করবেন যে ছবি থেকে এসছি দেখার জন্য ফোন করি দাদা। একটু যদি বেশি না 20 মিনিট জ্বালালো তাও কাকুর সাথে ডিল ফাইনাল হয়ে গেল। মানে ডিল বলতে মানে জ্বালাচ্ছিল, নিরাশ ছিলাম দিয়ে চলে যাচ্ছিলাম, দিয়ে আমরা বললাম যে কি জ্বালাবে না, অন্তত পক্ষে 5-10 মিনিট 20 মিনিট জ্বালালো তাও হচ্ছে খুশি হবো। মানে বলেছে কি জ্বালাবেন যে গোটা বহরমপুরের এই যে আকর্ষণটা এটা 2-4 দিন পর স্টার্ট হতো, শুধুমাত্র আমাদের জন্য স্পেশালি আজকে 10 মিনিট বা 15 মিনিটের জন্য জ্বালানো হবে, তার জন্য আমরা আগে অস্ত্রটা রেডি করে নিচ্ছি। ওনারা যে কষ্ট করে জ্বালাচ্ছেন এটা আমরা আপনাদেরকে দেখাবো। এটা এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। আচ্ছা ওকে ওকে চলবে। তো কাকুদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে হচ্ছে সব কিছু জ্বালিয়ে দিয়েছে। এই যে পিছনে ওই দিকে, বাহ, এটা এনজয় করি, প্লাস হচ্ছে কিছু কিছু মানে সুন্দর সুন্দর ক্যাপচার করার চেষ্টা করি, দেখা যাক তোমাদেরকেও আমি এনজয়মেন্টটা দিতে পারি কি না। ঠিক আছে, দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে এটা গল্প কার, দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে কিছু আবদারে
জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নেই এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে তো এখন আবার লাইটগুলো সব অফ করে দিয়েছে, যাক মানে রিকোয়েস্ট মেনে একটু মানে আমাদের ফুটেজ দিয়েছে, সেই জন্য খুবই খুশি, বলো তো প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি, কারণ 10 মিনিটের জন্য অন করেছিল, 10 মিনিটের জন্য যা ফুটেজ নিয়ে অন নিয়েছি, এটা অ্যাকচুয়ালি অফ একদম করে দিচ্ছে না, মানে 3-4 তারিখ নাগাদ মানে কালী পুজোর সময় দুদিন আগে এবং দুদিন পর অবধি মোটামুটি চলে এখানে, এটা অনেক আগে এসছে আমরা তো ওই জন্য ফেসবুকে একটা ভুল ইনফরমেশন ছিল, ভুল ইনফরমেশনের জন্য আরও আমাদের একটু প্রবলেম হতে হলো, বাট আমরা খুশি, চলো সেই খুব খিদা লেগেছে, সেই জন্য হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে ব্লগটাকে আর একটু মানে হচ্ছে এঙ্গেজিং করার চেষ্টা করব, আর যদি না সময় থাকে তাহলে বাড়ি চলে যাব। গঙ্গাধারে যে লাইটটা বন্ধ ছিল সেই লাইটটা জ্বালিয়ে মানে আমাদের রিকোয়েস্টে জ্বালালো, সেটার জন্য মানে তোমরা দেখতে পেলে, আর সেটা দেখতে পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দেবে, কিন্তু লাইক না দিলে কিন্তু এবার কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন সিঁড়ি বেয়ে উঠে পড়ছি, দেখা যাক এখানে দেবে কিনা। তো আমরা এখন আছি হচ্ছে গ্র্যান্ড গসিপ রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়ার পরিবেশন হয়েছে, এখানকার ডেকোরেশনটা খুব সুন্দর লাগলো, পুরো প্ল্যান্টে ভর্তি, এখানে লাইট খুব কম আছে, লাইট এগুলো খুবই ডিম হয়ে আছে, অনেকটা মানে ব্রাইটনেস ইনক্রিজ করে ভিডিওটা নিচ্ছি, নয়েজ প্রচুর থাকবে। কী কী অর্ডার করেছি নাম আমি জানি না, ওই সাগির ভাই আছে, ও নান সামথিং টাইপের কিছু একটা নাম আছে, আমি ফুড এক্সপার্ট না, ফুড সম্পর্কিত আমার জ্ঞান খুবই কম, মানে আমি একা রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্টে একা যেতে আমি ভয় পাই, তো এখন মানে একটু চাপা বয়সে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আরও অনেকে আছে, আরও অনেকে থাকার জন্য চাপা বয়সে কথা বলছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে ফ্রিলি কথা বলছি, ঠিক আছে।